আমি একটা কথা বলি, দিদি মন থেকে ভীষণ ভীষণ ভালো। আমি দেখছি তো কতক্ষণ থেকে আমার খুশি না, এখানে আসো এরকমই হয়ে যায়। এই যে খাবো দাদার কাছে আউট অফ কন্ট্রোল, আর দাদার ব্যবহারটা ভালো না, দাদা আমাকে সাপোর্ট করতে বলে যারা যারা ভিডিও দেখবে। করুক চাই নাই করুক, দিদিভাই ভীষণ ভালো, আপনারা এই চ্যানেলটা দেখুন। জয় মা তারা, জয় মা তারা, আপনারা এই চ্যানেল জয় মা তারা। কালীশট থেকে এসেছি তোমাকে দেখার জন্য শুধু একমাত্র। কেমন আছো বলো? ভালো আছি, ভালো আছি, আপনারা ভালো থাকুন। মায়ের কাছে ভীষণ ভালো লাগলো এসে, ভীষণ ভালো। এখন খাওয়া দাওয়া করবো, সবটাই দেখাবো বন্ধুরা। কালীশট থেকে এসেছি তো বন করলো আমার কি আছে। এখানে একটা খিচুড়ি 65,000 চলে এসে এখন খাবো, খেয়ে তোমাদেরকে বলবো বন্ধুরা। দেখো কি বলছেন, রান্না খাবো এখন। সুন্দর, খুব জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। আমি তো খাই, আমাকে দিন এটা, এটা আমাকে দিন আমাকে। আমি ভীষণ খুশি হয়েছি দাদা আমার কথা রেখেছে। দেখো একটা কথা বলি, যেহেতু তুমি আমার দাদা বললে, তাহলে তুমি আমার যদি ছোট বোনই হলে আমার মনে হয় বোনের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ খুশি হয়েছি, আমার আশাটা আজকে একদম পুরো সার্থক হয়েছে। আমি ভোরবেলা উঠেছি দাদার কাছে আসবো বলে, ভীষণ ভালো লাগলো দাদার ব্যবহার, আমার সত্যি খুব ভালো লেগেছে। এখন খাবো আমি, এটা ধরুন এবার ধরুন। দেখো কত মানুষ দাদাকে বিল করেছে, দেখো দেখো। ভীষণ ভালো লাগছে দাদা বলছে ভোরবেলা আসতে হবে, তাহলে খেতে পারবে এখানে আসলে ভোরবেলা। এখন খাবো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে খাচ্ছি। দেখো বেগুন সুন্দরী, দেখো বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী। না আসো নেই, ওখানে নেই আর। আমি নাম্বার নেই, ম্যাডাম।
খেয়ে নাও, খেয়ে আবার সময় দেবো। বলছিস ওরে বাবা রে, এটা খাচ্ছিস না? বেগুন সুন্দরী খাচ্ছি বন্ধুরা, কি গরম, তুই কি করে খাচ্ছিস এত গরমটা? ইতো পেয়েছে, সে ভোরবেলায় বেরিয়েছি বাড়ি থেকে। পনির পড়েছে, পনির অনেক অনেক পনির। আবার আসছি খাবারটা নিয়ে, এটা খেয়ে ফেললাম। নান ফান পাবো তো? নান ফান পাবো তো দাদা? আমার জীবন সার্থক হয়েছে। কেন আপনার দোকানে এসে এইভাবে বেগুনি সুন্দরী খাচ্ছি? আমার দোকান নয় এটা, আমার জয়মাতার দোকান। যাই হোক দাদা, আমার ভীষণ ভালো লেগেছে, আমার খুব স্বপ্ন ছিল এখানে আসবো। আমি একটা কথা বলি দিদি, মন থেকে ভীষণ ভীষণ ভালো। আমি দেখছি তো কতক্ষণ থেকে, আমার জীবনে খুব খুশি, মানে ইচ্ছা ছিল এখানে আসি, এরকমই হয়ে যায়। এই যে খাবো দাদার কাছে, আউট অফ কন্ট্রোল। দাদা ব্যাপারটা ভালো না দাদা, আমাকে সাপোর্ট করতে বলে যারা যারা ভিডিও দেখবে। করুক চাই নাই করুক, দিদিভাই ভীষণ ভালো, আপনারা এই চ্যানেলটা দেখুন। জয় মাতা রা, জয় মাতা রা, আপনারা এই চ্যানেল, জয় মাতা রা, জয় মাতা রা। ভীষণ আমার খুব কষ্ট হয়েছিল আসতে, কিন্তু আজকে দাদার সঙ্গে এসে, আরে বেগুন সুন্দরী কে আমি দাদা তোর আমার দরকার নেই, আমি খাই না, পুরো মুগ্ধ হয়ে আছি, আমি খেতে পারবো না। খুব ভালো লাগলো দাদার সঙ্গে এসে, দাদার সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো, তোমাদের তো বললামই। আর বেগুন সুন্দরী খেয়েছি, খিচুড়ি খেয়েছি, সত্যি দারুণ ছিল। এই বাবু এখান থেকে এই টিঙ্কু প্লেটগুলো নিয়ে যা তো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম এখানে, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।